আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার স্বাদের একটি রেসিপি বাটা বাটির ঝামেলা ছাড়া জটপট লইটা শুটকির ভর্তা খুব সহজে আপনারা এই ভর্তা তৈরি করতে পারবেন এত মজার যে একবার নয় বারবার খেতে চাইবেন আর মৃত্যু পর্যন্ত এই ভর্তার স্বাদ কেউ ভুলবেন না এতটাই মজার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আজকে রেসিপি তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণগুলো হচ্ছে পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচামরিচ তারপর সরিষার তেল মরিচ তো আমি এখানে বড়ো সাইজের একটি রসুনের কোষগুলো মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি আর মাঝারি সাইজের চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখানে আমি প্রায় দুই ঘন্টার মতো শুটকিগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি ইনস্ট্যান্ট তৈরি করতে চান তাহলে কেটে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন এবং সিদ্ধ করার পরে কাটা ছাড়িয়ে নেবেন আর যদি ভিজিয়ে রাখেন তাহলে দু ঘন্টা পরে এভাবে কাটা ছাড়িয়ে নেবেন আমার শুটিগুলোর কাটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি সুটকিগুলোকে একটু থেতো করে নেব তো আপনারা ছেলে হামল দিস্তার সাহায্য থেতু করতে পারেন আবার ছেলে শিলের সাহায্য থেতু করতে পারেন তো আজকে আমি শিল দিয়ে শুটকি মাছগুলো খুব ভালো করে একটু থেতু করে নেব এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো লোটা শুটকি নিয়েছি আপনারা যদি শুটকির পরিমাণ বাড়িয়ে দেন তাহলে অবশ্যই উপকরণগুলো বাড়িয়ে দেবেন এভাবে আমি সবগুলো শুটকি থেতু করে নেব মোটামুটি থেতু করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলায় মাঝারি থেকে লো আছে একটি পাইপেন বসিয়েছি তো দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা চেষ্টা করবেন বাড়ি দেওয়ার জন্য যেহেতু আমরা সুটকির ভর্তা করব তো প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচ ভাজা হয়ে গিয়েছে তো আমি উঠিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো তো এখানে আমি মাঝারি থেকে লো আছে আমি রসুনের কোয়াগুলোকে একটু ভেজে নিচ্ছি অনবর্ত ছেড়ে যেন একদম মচমচে বা পুড়ে না যায় যেন নরম হয় ওইভাবেই কিন্তু রসুনের কোয়াগুলো ভেজে নিতে হবে তো মোটামুটি আমি অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি প্রায় সোনালি কালার হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি মাঝারি সাইজের এখন আমি রসুন আর পেঁয়াজ আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখবেন যেন মচমচা না হয় কিন্তু নরম হয় তো নরম করে আমি লালচে কালার করে ভেজে নেব মোটামুটি লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবং নরমও হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি থেতো করা সুটকি একবারের জন্য হলেও কিন্তু এই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করবেন আমি বলছি একবার নয় বারবার খেতে চাইবেন এতটা মজারি ভর্তা এখন আমি মাঝারি আছে অনবরত নেড়ে ছেড়ে লইটা সুটকি খুব ভালো করে ভেজে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে সয়াবিন তেলও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া খুবই অল্প পরিমাণে বিরুর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং স্বাদ অনুযায়ী লবণ তবে চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই করার আর একেবারেই না যদি হাতের কাছে না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন এভাবে দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নেবেন সময়ের পরিমাণটা কম বেশি হতে পারে যেন পুড়ে না যায় এদিকটা অবশ্যই লক্ষ্য রেখে নেড়ে ছেড়ে ভেজে নেবেন আজকের ভর্তার জন্য আমি চারটি শুকনা মরিচ খুব ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি চটকানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ খুব ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছে অবশ্যই কিন্তু এই মাখানোর কাজটা কিন্তু আপনারা খুবই ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে করবেন এবং মনে রাখবেন এই মাখানোর উপরেই কিন্তু ভর্তার টেস্ট নির্ভর করে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু ভেবে চিন্তে দিবেন যেহেতু আমরা প্রথমে মাছের মধ্যে লবণ দিয়েছি এখন খুব ভালো করে আমি হাতের সাহায্য মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই মাখানোর কাজটা কিন্তু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু ভর্তার স্বাদ খুবই অসাধারণ হবে মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি লইটা সুটকি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালো করে হাতে সাহায্য মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোর কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এ সময় কিন্তু সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন তাহলেই কিন্তু ভর্তার আসল স্বাদ পাবেন আর একটু সরিষার তেল দিয়ে দিলাম এটা অপশনাল তবে দিলে খুবই ভালো হয় ভর্তার মতো কাঁচা সরিষার তেলটা কিন্তু খুব ভালো মানায় এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মোটামুটি হয়ে গিয়েছে প্রায় আমি ছয় সাত মিনিটের মতো মাখিয়ে নিচ্ছিলাম তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার স্বাদের এই লইটা শুটকির ভর্তা কি বলবো এত অপূর্ব খেতে যে একবার নয় আপনারা বারবার তৈরি করবেন বারবার খাবেন খুবই মজার একবারের জন্য হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে